জন্মদিনটা বরাবরই আমার জন্য খুবই আনন্দের এবং স্পেশাল দিনটা আমার জন্য খুবই আনন্দের। কিন্তু এবার যেটা হয় যে আমার নানু হসপিটালে, আমি কিন্তু সবার সামনে আমার নানুর হাত ধরেই সবসময় আমি কেকটা কেটেছি জন্মদিনে। এবার আমার নানু হসপিটালে আমার নানুর একটা ছোটো অপারেশনও হয়েছে, আজকে 11 দিন ধরে হসপিটালে। আমার মনে হয় না যে 2 দিন পরেই আমার বার্থডে এবং 2 দিনের মধ্যে সে রিলিজ হয়ে যাবে। এবং ওই ওরকম হয়তো আমি শ্যুটিংটাতে হয় কি অনেক আগে থেকে আমি ডেটটা লক করেছি, এত মানুষের এত অ্যারেঞ্জমেন্ট, সেখানেও কিন্তু এই আমার ইউনিটটা কিন্তু অনেক হেল্প করেছে, অনেক হেল্পফুল। আমি সেক্ষেত্রে বলবো আমি অনেক কৃতজ্ঞ সবার কাছে যে আমার নানু যখন অসুস্থ, খুবই অসুস্থ, তখন আমাকে ছুটি দেওয়া হয়। মানে আমি আসলে শ্যুটিং করতে পারিনি তখন, সেটা নিয়ে আমার একটা মানসিক চাপ ছিল, কিন্তু তারা অনেক ফ্রি করে রেখেছে আমাকে, মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছে পুরো ইউনিটের কাছে, সত্যি আমি অনেক কৃতজ্ঞ। আর নানুকে এখনও আসলে রিলিজ করা হয়নি, তো আমার মনে হয় না এবার আমি আসলে সবার সাথে জাঁকজমকভাবে ওই আয়োজনটার মধ্যে আমি থাকতে পারবো। কিন্তু আমি খুব ট্রাই করছি, এটা আসলে একটু পরে হলেও আমি আসলে সবার সাথে একটু আনন্দটা করতে চাই। আত্মবিশ্বাসের সাথে যে কাজটা